আগামীকাল ঈদুল ফিতর মহামারী করোনার ধাক্কা পেরিয়ে দুই বছর পর স্বাভাবিক সময়ের মতো সারা দেশে ঈদ উদযাপনের প্রস্তুতি চলছে দুই বছর পর এবার খোলা জায়গায় হবে ঈদের নামাজ ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে জামাত হবে সকাল আটটায় এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে জোরদার করা হয়েছে নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য রাজনীতিবিদ কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজ পড়বেন জাতীয় ঈদগাহে দেশের মসজিদ ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে সকাল সাতটায় শুরু হয়ে বেলা পৌনে এগারোটা পাঁচটি জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আগামীকাল ঈদুল ফিতর মহামারী করোনার ধাক্কা পেরিয়ে দুই বছর পর স্বাভাবিক সময়ের মতো সারা দেশে ঈদ উদযাপনের প্রস্তুতি চলছে দুই বছর পর এবার খোলা জায়গায় হবে ঈদের নামাজ ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে জামাত হবে সকাল আটটায় এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে জোরদার করা হয়েছে নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য রাজনীতিবিদ কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজ পড়বেন জাতীয় ঈদগাহে বায়তুল মোকারম সহ দেশের বিভিন্ন মসজিদ ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে সকাল সাতটায় শুরু হয়ে বেলা পৌনে এগারোটা পর্যন্ত পাঁচটি জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে আগামীকাল ঈদ উল মহামারী করোনার ধাক্কা পেরিয়ে দুই বছর পর স্বাভাবিক সময়ের মতো সারা দেশে ঈদ উদযাপনের প্রস্তুতি চলছে দুই বছর পর এবার খোলা জায়গায় হবে ঈদের নামাজ ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে জামাত হবে সকাল আটটায় এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে জোরদার করা হয়েছে নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য রাজনীতিবিদ কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজ পড়বেন জাতীয় ঈদগাহে বাইতুল মোকারম সহ দেশের বিভিন্ন মসজিদ ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে সকাল সাতটায় শুরু হয়ে বেলা পৌনে এগারোটা জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আগামীকাল ঈদ উল ফিতর মহামারী করোনার ধাক্কা পেরিয়ে দুই বছর পর স্বাভাবিক সময়ের মতো সারা দেশে ঈদ উদযাপনের প্রস্তুতি চলছে দুই বছর পর এবার খোলা জায়গায় হবে ঈদের নামাজ ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে জামাত হবে সকাল আটটায় এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে জোরদার করা হয়েছে নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য রাজনীতিবিদ কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজ পড়বেন জাতীয় ঈদগাহে বায়তুল মোকারম সহ দেশের বিভিন্ন মসজিদ ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে সকাল সাতটায় শুরু হয়ে বেলা পৌনে এগারোটা পর্যন্ত পাঁচটি জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে আগামীকাল ঈদ উল মহামারী করোনার ধাক্কা পেরিয়ে দুই বছর পর স্বাভাবিক সময়ের মতো সারা দেশে ঈদ উদযাপনের প্রস্তুতি চলছে দুই বছর পর এবার খোলা জায়গায় হবে ঈদের নামাজ ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে জামাত হবে সকাল আটটায় এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে জোরদার করা হয়েছে নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য রাজনীতিবিদ কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজ পড়বেন জাতীয় ঈদগাহে বায়তুল মোকারম সহ দেশের বিভিন্ন মসজিদ ঈদগাহে ঈদ ফিতরের নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে সকাল সাতটায় শুরু হয়ে বেলা পৌনে এগারোটা পর্যন্ত পাঁচটি জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে